বলছি বাংলাদেশেও নাকি আইফেল টাওয়ার আছে। বিদেশের আইফেল টাওয়ার তো দেখতে হালাইছি, এর লগে এখন নিজ দেশের আইফেল টাওয়ারও দেখতে আইয়ে পড়ছি ভোলায়। খালি মুই একলা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া হবল জায়গার মানুষই আইতে আছে আইফেল টাওয়ার দেখার লগে ভোলায় চর ফ্যাশনে। ভোলার এই টাওয়ারের নাম হলো জ্যাকব টাওয়ার। এই টাওয়ারের উপরে উঠতে হলে টিকিট কাটতে হইবে 100 টাকা করে। লিফট মাস্টারে বিস্তারিত বিস্তারিত পাইয়ে গেলাম এইখানে আইয়ে। দেখলাম কোনো লিফট নাই, একটা সিঁড়ি। চিন্তা করছি হাই হাই, এত উপরে উঠতে হইবে সিঁড়ি ভাইয়া। পরে কইলো দুই তলা দিয়ে মোরা লিফটে উঠতে পারবো। এখানে লেখা আছে জ্যাকব টাওয়ারের কথা, পরে পড়বো মানে আগে উপরে উঠতে লই। দুই তলা ওঠার পরে বিস্তারিতে বিস্তারিত কিন্তু মোরা লিফট পাইয়ে গেলাম। দুই তলা দিয়ে বাইরের লুকটা আসিল জাস্ট ওয়াও। হঠাৎ করে উপরে চাইয়ে দেখলাম ওরে রে, লাইটিং টা তো মাশাআল্লাহ সেই লাগতে আছে। ও নিচে হইলো মোড়া, উপরে হইলো সিগনাল। একটু খাড়াই থেকে মোরা লিফটে উঠলাম 16 তলায় যাওয়ার লাগে। আমি লিফট 5 তলায় আইসে মোরা টুস করে নামে গেলাম। প্রত্যেক তলায় দিয়ে মুই নিচের ভিউটা একটুখানি এনজয় করতে চাইছি। এই টাওয়ার দিয়ে দুই দিকের ভিউ নেওয়া যায়, একটা হইলো লেকের পার আর একটা হইলো মসজিদের দিক। এই মুহূর্তে মোরা মসজিদের পাশে আইসি। এত সুন্দর আর এত বড় একটা মসজিদ আছিল এটা। সামনের লুকিং টাও জাস্ট ওয়াও আছিল। আগের ভিডিও তো মুই কইছি রাস্তাঘাট গুলাও সুন্দর। হঠাৎ করে ঠান্ডা লাগে মোর গলাটা ভাঙ্গে গেছে। এরপর লেকের পাড়টাও তো লাইটিং এর লগে অসাধারণ লাগতে আসিল। শহীদ মিনার আসিল, আশপাশে মানুষজন বইয়ে গান বাজনা করতে আছে, কেউ কেউ আবার খেলা দেখতে আছে, এই পাশে তো ভেমালা মানুষ। এরপর মোরা উঠে গেছি কিন্তু 10 তলায়, আর 10 তলা দিয়ে কিন্তু আরো সুন্দর লাগতে আসিল সবকিছু। এরপর আবারও মোরা লিফট উঠলাম, আর এবার যাইতেছি 16 তলায়। এই পাশে কিন্তু মানুষজন খাড়াই খাড়াই গিয়ে ছবি টবি তুলতে আছে। লাস্টের তলায় আওয়ার পরে মুগো সিঁড়ি বাইয়া আর 1 তলা যাইতে হইবে। সিঁড়ি বাইয়ে যখন উপরে উঠছি তখন মুই একটু হতাশই হয়ে গেছি, কারণ উপরের ইন্টেরিয়রটা ভালোই আসিল। উপরে নাকি একটা রেস্টুরেন্ট আছে, পরে আগে দিয়ে একটা চায়ের দোকানের মতো ছোট্ট প্লেট মকলে ডাবি যাবে, একটু কেক মেক পাওয়া যায়, এরমের আর কিছুই পাওয়া যায় না। কিন্তু এখানে চাইলে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট বানানো যায়, কিছু খাবারের আইটেম রাখা যায়, কিন্তু কিছুই এখানে পাইলাম না। আর এদিকে মোর খিদাও লাগছে। কেউ কেউ বাপ আপনার কি খালি খিদা লাগ দিতে লাগবে না, হারা দিনে কিছু খাইতেরই নেই, ভাল লাগে নাই। নিচে 1 তলায় আইলাম। তলাগুলো এরমের করে আটকাইয়ে দিয়েছে যাতে মানুষজন পড়ে গেলে একটা ঝামেলা হয়ে যাইতে পারে। বাইরের ভিউটা মাশাআল্লাহ ভালোই লাগতে আসিল। এখানে এই ঝঞ্ঝার দেখে মোর আইফেল টাওয়ারের কথা মনে পড়ে গেছে। স্যার আইফেল টাওয়ার পুরোটাই হলো লোহা দিয়ে বানানো। একটা মোর প্যারিসের আইফেল টাওয়ারের ভিডিও দেখছেন, কমেন্ট করে জানাই দিয়ে, না দেখলে মোর পেজটা ভিজিট করে দেখতে পারেন। টাওয়ারটা এতটাই উঁচু যে টাওয়ারের একেবারে নিচ দিয়ে প্লেন যাইতে পারে একটা। হাইট হাইট নাইমে বাইরের ভিউটা এনজয় করতে আসলাম মোরা। দিয়ে দুই তলায় যারা খাড়াই রয়েছে এটা কিন্তু স্পষ্ট দেখা যায়। তো মোগো খিদা লাগছে, মোরা একটু মসজিদটাও দেখতে আসলাম এই পাশে। এখন খাওন লন খাইতে যাবো, কই খামু, হারা দিন যেহেতু খাই নাই একটু কনফিউশনে আসলাম। পরে টাওয়ার কর্তৃপক্ষের একখান আঙ্কেল রেচি গেলাম, আঙ্কেল এদিকে ভালো খাওন কই আছে। আঙ্কেল যথেষ্ট ভালো আর বিনয়ী আছিল, উনি মোগো সুন্দর মতো বুঝাই দিছে কোন খাওনটা কোন জায়গায় খাইলে ভালো হইবে। পরে মোরা ওই অনুযায়ী একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে গেছিলাম। মানে বই বই মোরা জ্যাকব টাওয়ার দেখতে আসি। রেস্টুরেন্টের নাম মনে নাই, কিন্তু খাবারের টেস্ট মোটামুটি ভালো আছিল। এই জায়গার শেফ হইলো ঢাকায় আগে করতেন, আর উনি মনে দেখে চিনে হালাইছে। পরবর্তীতে এই জায়গায় মোটামুটি ভেমালা মানুষের লগে মোগো পরিচয় হইলো। লেকের পারে খেলা চলতে আসিল, সে টেস্টটা ভালো আসিল না বেশি। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। ভালো থাকবেন সবাই, টাটা বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।